1971 এবং আমার বাবা, লিখেছেন হুমায়ূন আহমেদ। অষ্টম পর্ব। রাতে ভালো ঘুম হয় না, বিকট সব দুঃস্বপ্ন দেখি। মাঝে মাঝে উড়ো খবর আসে মিলিটারি জাহাজ হোলার ঘাটে ভিড়ছে। শুনে আতঙ্কে বুকের রক্ত জমে যায়। কী করা যায় ভেবে পায় না। শহরের লোকেরা ত্রস্তে ঘুরে বেড়ায়। অন্ধকার রাতে ভয়াবহ দুর্যোগের মতো বুকের ওপর চেপে বসে। আবার ভোর হয়, আবার আসে রাত্রি। এই বিভীষিকার মধ্যেও একটা আশার খবর পাওয়া গেল হঠাৎ। আকাশবাণীর প্রভাতী সংবাদে বলা হলো, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট পদরগেনি ইয়াহিয়ার কাছে ব্যক্তিগত চিঠি পাঠিয়ে গণহত্যা বন্ধ করে রাজনৈতিক সমাধান করতে বলেছেন। বাংলার অবিসংবাদিত নেতা শেখ মুজিবের জীবনের নিরাপত্তা সম্বন্ধেও উদ্বেগ প্রকাশ করেছেন। আব্বা ঘুমিয়েছিলেন, তাকে ঘুম থেকে জেগে তুলে এই খবর শোনালাম। তার চোখ মুখ থেকে দুশ্চিন্তার ছায়া অপসারিত হলো। বললেন, এইবার ইয়াহিয়া টাইট হবে, আর আমাদের ভয় নেই। পুরানো স্মৃতির কথা লিখতে গিয়ে চোখ পানিতে ভরে ওঠে। একটা সুগভীর বেদনা অনুভব করি। প্রেসিডেন্ট পদরগনির চিঠিতে কোনো কাজ হয়নি, তবে আমাদের চরম হতাশায় বৃহৎ শক্তিগুলোর মধ্যে তারাই প্রথম খোলাখুলিভাবে আমাদের কথা বলেছে। তাদের সহানুভূতিটুকু তো পেয়েছি, তাই তাদের প্রতি আজ আমাদের অনেক ভালোবাসা, অনেক কৃতজ্ঞতা। জয় সোভিয়েত ইউনিয়ন, জয় সোভিয়েত ইউনিয়নের বীর জনগণ। দুদিন পরের কথা, রাত্রিকালীন ডিউটি সেরে ফিরছি, সঙ্গে আলী হায়দার, তার ভাগ্নে বাদশা, নকশাল গ্রুপের একটি ছেলে। রাত হবে আড়াইটা। দেখি বাসায় আলো জ্বলছে, বসার ঘরে অনেক লোকের ভিড়। আমাদের পায়ের শব্দে আব্বা বেরিয়ে এলেন। আমাকে দেখে ভীষণ খুশি হয়ে বললেন, আয় ভিতর আয় বলে ডাকলেন। আলী হায়দারের দিকে ফিরে বললেন, হায়দার সাহেব, একটা ব্যাপার হয়েছে, কাল আপনাদের সঙ্গে আলাপ করব। আব্বার মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে তার বুক থেকে একটা মস্ত বোঝা নামিয়ে গেছে। দুঃখিত, পরবর্তী পাতাটি হারিয়ে গেছে, তাই আমরা পরের পাতাটি থেকে পড়া শুরু করছি। কারণ আপনি যে আমাকে প্রাইভেট রিভলভার দিয়েছেন, এটা সে জেনেছে এবং সে সন্দেহ করছে যে রিভলভার দেওয়া হয়েছে তাকে যুদ্ধ করার জন্য। গেইল আরও বলল, আপনার ছেলে যে তার সঙ্গে রাতে গিয়েছে তাকে হয়তো মেরে ফেলবে, আজ রাতেই মারার কথা। আব্বার টেলিফোনে ওসি সাহেবের হাতে দিতে বললেন। দেওয়া হলে বললেন গেইলাকে অ্যারেস্ট করে রিভলভার আর গুলিগুলো রিকভার করতে। ওসি জানালো মাত্র 3 রাউন্ড গুলি পাওয়া গেছে, বাকিগুলি নাকি সে প্র্যাকটিস করেছে। আম্মা বললেন, নিশ্চয়ই সে গুলিগুলো কোনো মানুষ মেরেছে। আমার মনের যে কী অবস্থা হলো তা আমিই জানি, সম্পূর্ণ ব্যাপারটার জন্য আমিই দায়ী। অথচ আব্বা আমাকে কিছুই বললেন না, রাতে এক ফোঁটা ঘুমও হলো না, সারা রাত ছটফট করলাম আর শুধু বললাম, আল্লাহ তুমি দয়া করো, এই নিয়ে যেন আর কোনো নতুন ঝামেলা না হয়। মনে ভয় এই বুঝি বুলেটের আঘাতে মৃত একটি লাশ বেরিয়ে পড়ে। শেষ পর্যন্ত সত্যি একটা লাশ পাওয়া হলো। খুনি গেইলা, খুন করেছে ছুরি মেরে, তাকে গ্রেফতার করা হলো। দেশের কথা বাদ দিয়ে তখন শুধু নিজেদের কথাই ভাবতে লাগলাম। আব্বার যাতে কোনো বিপদ না হয় শুধু সেই দোয়াই করতে লাগলাম। মনে আতঙ্ক এই বুঝি যে কোনো কিছু বলে আব্বাকে জড়িয়ে ফেলে। শেষ পর্যন্ত মেজর জলিলের নির্দেশে বেঙ্গল রেজিমেন্টের একজন সুবাদার গেইলাকে গুলি করে হত্যা করা হয় হত্যাপরাধে। গেইলা কাহিনীর যবনিকা পতন হলো। তার লাশ নিতে কেউ এলো না, শেষে আনসাররাই কবরখানায় কবর দিল তাকে। পরদিনই কুকুর সেই লাশ তুলে ফেলল, গোস্তের টুকরা মুখে করে ঘুরে বেড়াতে লাগলো শহরময়। এই সময় পাক বাহিনী নির্বিচারে বোমাবর্ষণ করে চলল বগুড়া, সিলেট, চিটাগাং, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, কুষ্টিয়া আর দিনাজপুরে। স্বাধীন বাংলা বেতার স্তব্ধ। স্রোতের মতো লোক আসছে খুলনা থেকে। এই স্রোতে এসে বললেন রুহুল মামা তার ভাবিকে নিয়ে। আব্বা খুশি হয়ে বললেন, এসে বলেছো তোমরা, যাক হাজার শুকুর, একটা বাজে স্বপ্ন দেখছিলাম তোমাদের নিয়ে। অসংখ্য খবর শুনলাম তার কাছ থেকে, যেগুলো তিনি সযত্নে ডায়েরিতে লিখে রেখেছেন। তার দু একটা এই ধরনের, বাবা একটু পানি দেবেন, 27 মার্চে আলমের আব্বা ঢাকা থেকে জয়দেবপুরে যাচ্ছেন, রাস্তায় অসংখ্য মৃতদেহ ইতস্তত বিক্ষিপ্ত। আর ভেতর থেকে এই কথা কটি একজন আহত আলমের বাবাকে লক্ষ্য করে বলল। তিনি পানি না দিয়ে পালিয়ে আসলেন, কারণ মিলিটারিরা তার দিকে তাকিয়েছিল এবং তারা চায়নি বাঙালি বাঙালিকে দয়া করুক। খুলনার একটি মসজিদে কজন লোক নামাজ পড়ছিল, বাইরে গোলমালের শব্দে বেরিয়ে এসে ঝাঁকে ঝাঁকে বুলেট উড়ে আসে তাদের উপর। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। ভদ্রলোকের নাম আইবি বিশ্বাস, টিবি ক্লিনিকের ডাক্তার। মিলিটারির ভয়ে পালিয়ে বেরিয়েছিলেন, স্ত্রীকে সিঁদুর পড়তে দিতেন না।
হাতে শাখানোয়া নেই যাতে সন্দেহ না হয় যে সে হিন্দু। বেশ দিন পালিয়ে থাকতে না পেরে শেষমেশ মুসলমান হয়ে গেলেন। এখন তিনি মোহাম্মদ ইয়াকুব খান। একটি কুকুরকে দেখলাম, একটি মৃতদেহ টেনে নদীর পানি থেকে শুকনায় উঠিয়ে পরম তৃপ্তিতে লেজ দুলে দুলে খাচ্ছে। সাবাস পাকিস্তান। পিরোজপুরে দ্বিতীয় খুনটি করলো উত্তেজিত মানুষ, যাকে মারলো তার একটিমাত্র দোষ, সে অবাঙালি। অবাঙালিরা যে নির্যাতন চালাচ্ছে তার খবর আসত হরদম। বাঙালির সেন্টিমেন্ট আগুন হয়ে চলছিল। হতভাগ্য বিহারিটা সেই আগুনকেই প্রজ্বলিত করলো। শুধু পিরোজপুরে কিছু অবাঙালি পরিবার ছিল, তাদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হলো। এর উদ্যোক্তা হলেন আলী হায়দার খান আর আব্বা নিজে। পুলিশের মধ্যে একজন পশ্চিম পাকিস্তানি কনস্টেবল ছিল, তাকে লুকিয়ে রাখা হয়েছিল। ওসি সাহেবের বাসায় তার নিরাপত্তার জন্য আব্বা বিশেষভাবে উদ্বিগ্ন ছিলেন। সিন্ধের এসডিও সাহেব তার অনেক আগেই আশঙ্কা আজ করে বৈশালী এডিসির বাসায় আশ্রয় নিয়েছেন। গভীর রাতে টেলিফোন এলো একবার, করেছেন বৈশালের এসডিও মহিবুল্লাহ শাহ। ভালো আছেন এসডিপিও সাহেব? জি, আপনি ভালো? আছি আর কি। আপনাদেরকে একটা কথা বলবার জন্য ফোন করেছিলাম। বলুন। বাংলা স্বাধীন হবে বলতে বলতে হাউমাউ করে শিশুর মতো কেঁদে উঠলেন তিনি। পিরোজপুরের বাসা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাম আমরা নাজিরপুর। আব্বা সেখানেই রইলেন। নাজিরপুরের বাসাটা ছিল একটি বাংলো বাড়ি, হসপিটালের মেডিকেল অফিসারের কোয়ার্টার। চমৎকার পরিবেশ, সামনে নদী, চারদিকে ভীষণ খোলামেলা। বড় সড়ক ধরে হাঁটতে কী যে চমৎকার লাগতো, চারদিকে সবুজে সবুজে, একেবারে সয়লাব। দিন কাটতো গল্পের বই পড়ে আর তাস খেলে। নিজেদের সুবিধার জন্য তাদের তাস খেলা শিখে নিয়েছিলাম। পাড়ার হিন্দু বউ ঝিরা বেড়াতে আসতো, আম্মার সঙ্গে ভারী খাতির হলো। তাদের বাসায় আম্মাকে ধরে নিয়ে যেত, যুদ্ধের কথা শুনে মনে পড়তো খবর শোনার বেলা। মামির তখন প্রেগনেন্সি ফার্স্ট পিরিয়ড, যাই মুখে দেন বমি করে ফেলেন। শুধু তাই নয়, কেন জানি না কারোর সঙ্গে খারাপ কথা বলেন না, চোখ তুলে তাকান না, কী অসুবিধা তাও বলেন না। সে ভারী বিশ্রী পরিস্থিতি। আম্মা তাকে নিয়ে ব্যস্ত হয়ে বললেন, দেশের এমন নাজুক পরিস্থিতিতে মামির ভূমিকাটা আমাদের সবার খুব খারাপ লাগছিল। এদিকে আব্বা আছেন একা একা, রান্নাবান্নার জন্য আছে রশিদ। রাতে আমাদের বাসাতেই থাকেন কোর্ট ইন্সপেক্টর, নাজিম ভাইও থাকেন, আম্মারই ব্যবস্থা, সেখানেই খাওয়ার ব্যবস্থা। এদিকে নাজিরপুরের ওসি সাহেব আমাদের বেশ যত্ন করছিল, সকাল বিকাল খোঁজ নিত, রাতে দুজন পুলিশ এসে পাহারা দিত, দুধ পাঠাতো নিজের বাড়ি থেকে। লোকটাকে একটুও ভালো লাগতো না, ধূর্ত চেহারা, নোংরা জামাকাপড়, ভিজে বেড়াল ভাব, সব মিলে ভীষণ বাজে। তার হাতে সমস্ত দুর্গতির মূলে মুজিবুর একটা জন্মচোরা। নাজিরপুরের বাসায় একজন ডাক্তার আসতো, গ্রাম্য কোয়াক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি, হাকিমি, সমস্ত মিলে তার ডাক্তারিবিদ্যা। নারুগোপাল চেহারা, একবার আসলে আর নড়তে চাইতো না। মামির নাড়ি ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, রোগিনীর জন্য ঔষধ তো বটেই, পথ্য পর্যন্ত পাঠাতো। নিজে সে জামাতে ইসলামের একনিষ্ঠ পাণ্ডা। তার ধারণা বাংলায় স্বাধীন হওয়া মানেই মুসলমানের হিন্দু হয়ে যাওয়া। তার যুক্তি ছিল হাস্যকর আর উদ্ভট, বাঙালির স্বভাব খারাপ, কাজেই বাঙালিরা গোলামি করবে বেশি। জয় বাংলা বলছে যে তাই আল্লাহ টাইট করতে মিলিটারি পাঠিয়েছেন এই জাতীয়। যাই হোক দিন মন্দ কাটছিল না। টেলিফোনে আব্বার সঙ্গে আলাপ হতো, বিদেশিরা বাংলাদেশি সম্বন্ধে কী বলছে সে শুনতে যাইতেন খুঁটিয়ে খুঁটিয়ে। মাঝে মাঝে নাজিরপুর আসতেন, একদিন থেকে আবার চলে যেতেন। প্রায়ই তার সঙ্গে থাকতো আলী হায়দার। আব্বা ছেলেটিকে বড় পছন্দ করতেন। আব্বার কিছু সময় আমাদের সঙ্গে থাকার পর ইচ্ছে থাকলেও থাকতে পারতেন না। পিরোজপুরের এসডিও রাজ্জাক সাহেব তাহলেই বলতেন, এসপিডিও সাহেব, আমাদের একা রেখে আপনি চলে গেলেন, আমরা কী করে থাকি। একদিন বিকালে খুব গোলাগুলির শব্দ শোনা যেতে লাগলো। সন্ধ্যা হতেই দেখা গেল দূরে কোথাও লকলক করছে আগুন, আকাশ গাঢ় রক্তবর্ণ। খবর পেলাম ঝালকাঠি বাজার মিলিটারিরা পুড়িয়ে দিয়েছে। রাতে নাজিরপুরের ওসি এসে অভয় দিতে চাইলো আমাদের, বললো ও কিছু নয়, লাল মেঘ। আমরা সবাই কিন্তু ভয় পেয়েছিলাম, এত কাছে মিলিটারি কখন পিরোজপুরে আসে কে জানে। খতমে ইউনুস পড়তে শুরু করলাম সবাই মিলে। তার একদিন পরই নকশাল আর আওয়ামী লীগের ভিতর 3 ঘন্টা ব্যাপী গুলি বিনিময় হলো পিরোজপুরে। আওয়ামী লীগের সঙ্গে
সঙ্গে আছে রেগুলার আর্মি, এক্স আর্মি, পুলিশ, আনসার, এর কিছু নেভিল অফিসার। নকশালরাই কিন্তু জিতল, অথচ এরা দলে মাত্র 20-25 জন। বন্দুক হাতে তারা সমস্ত শহরে আধিপত্য বিস্তার করে আওয়ামী লীগদের শহরের বাইরে বের করল। অথচ আওয়ামী লীগের হাতে তখন স্টেন গান, বেটা গান, টমি গানের মতো অস্ত্র। নকশালদের সম্বল নাইট্রোগিসাইনের হাই এক্সপ্লোসিভ বোমা, যা তারা নিজেরাই তৈরি করেছে, আর গোটা 15 রাইফেল। ইকবাল সন্ধ্যাবেলা আব্বাকে টেলিফোন করতে গেল, ফিরে এসে বলল আব্বা ভীষণ নার্ভাস হয়ে পড়েছেন, বলছেন আমরা যেন সকাল বিকাল তার সঙ্গে আলাপ করি, শেফও শিখো যেন করে। পরদিন সকালে আমি টেলিফোন ধরলাম, কী রে বাচ্চু এত করে বলি সকালবেলা সকাল বিকাল টেলিফোন করতে, আর তোরা চুপচাপ? করবো আব্বা, সকাল বিকালই করবো, মন বড় খারাপ থাকে, একটা দিন যায় মনে হয় আরেকটা দিন বাঁচলাম, তোরা কথা বললে তাও একটু ভালো লাগে। নকশাল আওয়ামী লীগ গণ্ডগোল মিটেছে আব্বা? হ্যাঁ, উপরে উপরে মিটমাটি, মনি ভালো আছে? জি।